আসসালামু আলাইকুম। 22 এবং 23 ডিসেম্বর 2021 তারিখের জন্য মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি অ্যাফেয়ার্সে আপনাকে স্বাগতম জানাচ্ছি। তাহলে চলুন আজকের ডেইলি অ্যাফেয়ার্সটি দেখে নেওয়া যাক। বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এসডিজি বিষয়ক ইউডব্লিউসি ইনোভেশন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফেলোশিপ 2021 পেল বাংলার পাঠশালা। ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম কি? ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। একটির উপর আরেকটি কয়েন সাজিয়ে গিনেস বুকে রেকর্ড করলেন বরিশালের তরুণী নুসরাত জাহান নিপা। সম্প্রতি গ্লোবাল ব্রাইবারি রিস্ক ইন্ডেক্স কান্ট্রি র্যাঙ্কিংয়ে 2021-এর বাংলাদেশের অবস্থান হচ্ছে 167তম। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় 2021 সালে নাসা বেস্ট মিশন কনসেপ্ট বিভাগে চ্যাম্পিয়ন হয় কোন বাংলাদেশি দল? খুলনার টিম মহাকাশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ভুটান। কোন দেশ বাংলাদেশের রপ্তানি পণ্যের সর্ববৃহৎ বাজার? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দারিদ্র্যের শীর্ষ জেলা কোনটি? দারিদ্র্যের শীর্ষ জেলা হচ্ছে কুড়িগ্রাম। বিশ্বের প্রথম নারী হিসাবে 150টি দেশ ভ্রমণ করে কে? বিশ্বের প্রথম নারী হিসাবে 150টি দেশ ভ্রমণ করে বাংলাদেশের নাজমুন নাহার। বাংলাদেশে আমদানি পণ্যের সর্ববৃহৎ বাজার কোন দেশের? চীন। হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থের লেখক হচ্ছে ওয়েস্টার মার্ক। দ্য আইল্যান্ড কোন দেশের সংবাদ মাধ্যম? এটা হচ্ছে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন কোনটি? দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। ফেসবুকের নিরাপত্তা শাখায় থাকা বাংলাদেশির নাম কি? ফেসবুকের নিরাপত্তা শাখায় থাকা বাংলাদেশির নাম হচ্ছে জারিন ফাইরুজ মুন। বাংলাদেশ জুট কর্পোরেশন কত সালে গঠিত হয়? বাংলাদেশ জুট কর্পোরেশন গঠিত হয় 1985 সালে। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকেরেল। সর্বশেষ ডিসেম্বর 2021-এ হালনাগাদ করা আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন কোন ক্রিকেটার? টেস্ট র্যাঙ্কিংয়ের ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন মার্নাস লাবুসেন, অস্ট্রেলিয়া। দূষিত বায়ুর শীর্ষ শহর কোনটি? দূষিত বায়ুর শীর্ষ শহর হচ্ছে ভারতের নয়াদিল্লি। বেলারুশের রাজধানীর নাম কি? বেলারুশের রাজধানীর নাম হচ্ছে মিনস্ক। স্পেসিস প্ল্যান্টারাম বইটি কে রচনা করেন? এই বইটি রচনা করেন ক্যারোলাস লিনিয়াস। স্বাধীনতা আমার রক্ত ঝরা দিন মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থটির রচয়িতা কে? মুশতারি শফিক। সোয়াত উপত্যকা কোথায় অবস্থিত? এটি অবস্থিত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত ও ছোট দিন কত তারিখে? 22 ডিসেম্বর। পাপুয়া নিউগিনির রাজধানীর নাম কি? পোর্ট মোর্সবি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1976 সালে। বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে ইলিশ। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ সলিহর। মালদ্বীপের আইনসভার নাম কি? মালদ্বীপের আইনসভার নাম হচ্ছে গণমজলিস। সর্বশেষ শুমারি অনুযায়ী বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসরত হাতির সংখ্যা কত? বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসরত হাতির সংখ্যা হচ্ছে মাত্র 268টি। সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি? ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে রাই। রেভলিউশনারি গার্ডস কি? এটি হচ্ছে ইরানের এলিট বাহিনী।
বাংলাদেশের প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে? বাংলাদেশের প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে। কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এরূপ স্বরকে কী বলা হয়? অন্তঃস্বরগম। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র নরসিংদীর কত সালে স্থাপিত হয়? এটি স্থাপিত হয় 1967 সালে। জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? অ্যান্টোমোলজি। অর্থনীতির জনককে? অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। 2021 সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন কে? শাহিন শাহ আফ্রিদি, তিনি পাকিস্তানের এবং তিনি পেয়েছেন 78 উইকেট। এবারে আজকের হাদিসটি দেখব। অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড় মিথ্যে কথা। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।